সোনাক্ষি সিনহা ভারতের বলিউড চলচ্চিত্রের একজন জনপ্রিয় অভিনেত্রী, যিনি জন্মগ্রহণ করেন 2 জুন 1987 সালে ভারতের পাটনা বিহারে। সোনাক্ষি সিনহা 2010 সালে সালমান খানের বিপরীতে দাবাং নামক হিন্দি ছবির মাধ্যমে চলচ্চিত্র শিল্পে আত্মপ্রকাশ করে, যেটি 2010 সালে বলিউডের সর্বোচ্চ ব্যবসা সাফল্য ছবি হিসেবে মর্যাদা লাভ করে। সোনাক্ষি সিনহা তার অভিনয়ের জন্য ইতিবাচক মন্তব্য লাভ করেন, যেমন শ্রেষ্ঠ নারী চরিত্রে অভিষেকের জন্য ফিল্মফেয়ার পুরস্কারও লাভ করেন। সোনাক্ষি সিনহা অভিনেতা এবং রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহার একমাত্র কন্যা। সোনাক্ষি সিনহা মুম্বাইয়ের আর্য বিদ্যা মন্দির থেকে তার মাধ্যমিক জীবন সম্পূর্ণ করেন এবং মুম্বাইয়ের মহারাষ্ট্র SNDT ওয়েমস ইউনিভার্সিটি থেকে ফ্যাশন ডিজাইনিং বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। সোনাক্ষি সিনহা 2005 সালে মেরে দিল লেকে দেখো ছায়া ছবির জন্য পোশাক নকশা এবং পোশাক ডিজাইনার হিসেবে তার কর্মজীবন শুরু করেন এবং ল্যাকমে ফ্যাশন সপ্তাহ 2008-এর জ্যাপস হিসেবে তার পদচারণ শুরু হয় এবং আবারও তিনি ল্যাকমে ফ্যাশন সপ্তাহ 2009-এ যোগ দেন। সোনাক্ষি সিনহা অভিনীত উল্লেখযোগ্য বেশ কয়েকটি চলচ্চিত্রসমূহ যেমন দাবাং, রাউডে রাঠোর, জোকার, সন অব সাদার, দাবাং 2, লুটেরা, বস, বুলেট রাজা, লিঙ্গা, আঞ্জান, তেভার, ফোর্স 2 ইত্যাদি চলচ্চিত্রে অভিনয় করেছেন এই সুনামধন্য জনপ্রিয় অভিনেত্রী। নিত্যনতুন বিনোদনমূলক সকল খবরের জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যে কোনো রকম তথ্য বা মতামত দেবার থাকলে আমাদের চ্যানেলে কমেন্ট করুন। অবশেষে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।